সবার খবর ভালো, পুরা ভালো, পুরা পুরা ভালো কি আধা ভালো? পুরা ভালো। আমার সঙ্গে বলুন, ভারত মাতা কে, ভারত মাতা কে? নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, কৃপানাথ মাল্লা, কৃপানাথ মাল্লা, বহুত বহুত ধন্যবাদ। আরে আমি আমি তো আছে, তোমারা তোমরা আমার জন্য তো আছে, আমিও আছে করিমগঞ্জের জন্য, ঠিক আছে? আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসুন। আজি আমার সভাত উপস্থিত ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশের সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া, করিমগঞ্জ জেলার সভাপতি সুব্রত ভট্টাচার্য ডাঙরিয়া, কৃপানাথ মাল্লা মহাশয়, মিশন রঞ্জন দাস মহাশয়, কৃষ্ণেন্দ্র পাল মহাশয়, বিজয় মালাকার মহাশয়, কৌশিক রায় মহাশয়, কানা পুলকাইস্ত মহাদেব মহাশয়, আর মঞ্চে উপস্থিত আমাদের দলের নেতাগণ শ্রী সুনীল ডেকা মহাশয়, আব্দুল আজিজ খান মহাশয়, এজিপির সভাপতি মুজাক্কির হুসেন তাপাদার মহাশয়, দয়ান হুসেন মহোদয়, বিশিষ্ট সমাজকর্মী ফকরুল হুসেন মহাশয়, সেলিম আহমেদ মহাশয়, নিজামুদ্দিন মহাশয়, ইকবাল হুসেন মহাশয়, সবাই উপস্থিত বিশাল জনগণ। আজি মই এই যে মিটিংত ইমান গরম, তারপরেও আপনারা সবাই এই জায়গায় উপস্থিত, আজকে করিমগঞ্জ ডিসিশন হয়ে গেল 1,00,000 ভোটের উপরে কৃপামালা জিতবে, 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 জিতবে কি না জিতবে? জিতবে তো, ঠিক আছে। আজি শিলচরতো আমার নমিনেশন আসলে জনসমুদ্র, করিমগঞ্জেও জনসমুদ্র, আর আজি এই সমাজত আমি সকল লোক উপস্থিত থাকি আজি আমি সিদ্ধান্ত ললো যে আমি কৃপানাথ মালাক জিকা নেই, সে আজি আমি ইয়াতে সংকল্পবদ্ধ হলো। শ্রদ্ধা রাইজ, বরাক উপত্যকাত আহিছো, মই কেইটামান কথা আপনালোকক কব খুজিছো। 2026 চনের আগতে মই বরাক রাইজক প্রতিশ্রুতি দিছো যে আমার ইস্ট ওয়েস্ট করিডর যাতে আপনাদের হাফলং দি ডাইরেক্ট গুহাটি যাব পারে, রাস্তা 2026-র আগত আমি কমপ্লিট করিম, তার প্রতিশ্রুতি মই আজি আপনাদের দিব খুজিছো। বরাকত মিনি সেক্রেটারিয়েট 2026 চনের আগতে কমপ্লিট ফাংশনিং হয়ে যাব, তারও মই প্রতিশ্রুতি দিব খুজিছো। শ্রদ্ধা রাইজ, মই শিলচরত মিটিংত কই আহিছো, যি রকম জাগিরোড কাগজ কারখানায় এখন মোদীজি 30,000 কোটি টাকার বড় উদ্যোগে স্থাপন করা দিছে, আগিয়ে আগে বাড়িয়েছি, এরকম আমার প্রতিশ্রুতি 5 গ্রামেও আমি পুনর একটা বড় কারখানা নির্মাণ করব, এইটা আমার আপনাদের প্রতি প্রতিশ্রুতি। আর সঙ্গে সঙ্গে 3.5 সালের মধ্যে আমি রামকৃষ্ণনগরেও মেডিকেল কলেজ কমপ্লিট করে দিব, এইটা প্রতিশ্রুতিও আপনাকে আমি দিয়েছি। সঙ্গে সঙ্গে পাথারকান্দিতো নয়া এগ্রিকালচার ইউনিভার্সিটি কা কাম ভি শুরু হোগা, ইয়ে ভি মে আপ লোগো কো বাতানা চাহতা হুঁ। করিমগঞ্জ সে হামারা আসাম মন্ত্রিসভা মে বহুত দিন সে মন্ত্রী নেই হে, তো করিমগঞ্জ সে মন্ত্রী ভি বানানা হে আসাম, আসাম সে
साथ साथ में, साथ साथ में माइमल कम्युनिटी को जस्टिस भी देना है। किरण कम्युनिटी को भी जस्टिस देना है, देना है कि नहीं, देना सही है कि नहीं सही है? पूरा माइमल लोग है कि नहीं यहां में? पूरा पूरा है, आवाज दो, एक हो, है ना? ठीक ठाक है सब लोग? आप लोग ठीक है ना? और साथ साथ में जो हफीज चौधरी साहब ने माइनल कम्युनिटी का खिलाफ इतना गंदा रिमार्क किया है, उसका ऊपर पुलिस को भी मैं बोलूंगा केस दर्ज करने के लिए भी। कि रूपांशु तुम्हारा भालो खबर, तुम भालो आसो तो एकदम भालो थकुन ठीक आसे। हाँ कत भोटे जितबे? 1.5 लाख? अरे हम तो 1 लाख बोले तुम्हारा 1.5 लाख कर दिल, एखन 1.5 लाखे हो कि 1 लाख हो? 1.5 लाख ठीक आसे, हमारे पेटा तो 1 लाख हो पूरा हो जाए, किन्तु मोदी जी जन्य अपनारा 1.5 लाख कर दें ठीक आसे? मोदी जी के हमारे प्रधानमंत्री मानाते हो कि नहीं हो? लागबे कि नहीं लागबे? मोदी जी को प्रधानमंत्री बनाने जन्य आमी सबाई मिलिया कृपा माला के जिताते होबे ठीक आसे? आज के तो एजीपी बहुत लोग सबाई आसे सी, आमी एजीपी सबाई लोगों के सबाई एजीपी पब्लिक के आमार तरफ थे के धन्यवाद, बहुत बहुत अभिनंदन। साथ साथ में अभी हमारा साथ कमलाखोपुर का स्तर भी है, सिद्दीक अहमद भाई भी है, सारे लोग सब एक साथ हो गया, अभी हो गया ना, अभी पूरा करीमगंज एक ही हो गया सब। एतिया मैं तो मोदी जी तो गारंटी देता है और मोदी जी का गारंटी काम में भी आ जाता है, हमारा इलेक्शन मैनिफेस्टो निकालेगा और मोदी जी का बहुत सारा गारंटी होगा। असम में मोदी जी का गारंटी है, थोड़ा थोड़ा मामा ने उसका साथ वारंटी लगा देता है ठीक है? तो अभी मामा 2 साल बाद आप लोगों को बताना चाहता हूं ठीक है, असम गवर्नमेंट और कुंटा स्कीम अपनारा सबसे भालो लगे? अरुणोदय कुंटा स्कीम सबसे भालो लगे? अरुणोदय अच्छा एखन আপনারা বাড়িতে সবার রেশন কার্ড আছে? আছে? আচ্ছা হাতটা দাঁড়ান তো, কার কার বাড়িতে রেশন কার্ড আছে? সবার বাড়িতে রেশন কার্ড আছে। আচ্ছা আপনারা সবার বাড়িতে তো রেশন কার্ড আছে, যার যার বাড়িতে রেশন কার্ড আছে ওই ওই বাড়িতে একটা অরুণোদয় দিয়ে দিলে কি রকম হবে? ভালো হবে কি না হবে? তো এইবার আমার গ্যারেন্টি কি যার যার বাড়িতে রেশন কার্ড আছে তার তার বাড়িতে একটা একটা অরুণোদয় পাবে, হবে? হবে তো? ঠিক আছে, এই আসামে আমাদের দিল্লিতে যেগুলা ফর্মেলিটি হওয়ার প্রয়োজন আসিলে ওইগুলা এখন হয়ে গেল। আজকে আমি করিমগঞ্জ আর হাইলাকান্দিতে সবাইকে প্রতিশ্রুতি দিয়েছি কি বাঙালি হিন্দুর যে ট্রাইব্যুনাল ডি ভোটারের সবগুলা সমস্যা আমি 6 মাসের ভিতরে সবগুলা সমস্যা আমি সমাধান করে দিব ঠিক আছে? এখন আপনারা শুনেন, রেশন কার্ড বাড়িতে একটা, রেশন কার্ডটা পাওয়ার পরে আমি 5 কেজি বিনা পয়সার চাউল আমার বাড়িতে কে দিয়ে? মোদিজি দিয়ে, 1 নম্বর। 2 নম্বর, রেশন কার্ডটা পাওয়ার পরে আমি আয়ুষ্মান ভারতের কার্ড পাই, তার কাজ কি? সালে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূলিয়া মেডিকেল। 3 নম্বর, রেশন কার্ড থাকলে একটা উজ্জ্বলা গ্যাস পাওয়া যায়, উজ্জ্বলা গ্যাস আর বাজারের গ্যাসের মাঝে ডিফারেন্স 300 টাকা।
এখন যার যার রেশন কার্ড থাকবে ওনার বাড়িতে একটা একটা অরুণোদয় পৌঁছে যাবে। তারপরে আমি আরো একটা কথা বলতে চাই, আপনারা আপনারা ভালো করে শুনুন, আমার বাঙালিটা চলে যায় না, ঠিকঠাক আছে, মোটামুটি হয়ে যায়, ঠিক আছে, আমি তো কমসে কম চেষ্টা করে না বাঙালি বলার জন্য, চেষ্টা করে কি নাই? হ্যাঁ, আমি হাম আসাম কা বাহার যাতে না ইউপি আর বিহার সবকো মুঝকো বলতা হ্যায় দাদা আপনার আপনার যে হিন্দি বহুত আচ্ছা হ্যায়, লেকিন মেরা ভি মালুম হ্যায় বহুত খারাপ হ্যায়, ফির ভি লোক বলতা হ্যায় আচ্ছা হ্যায়। তো এরকম আমারও আমারও মনে হয় বাংলা তো অত ভালো হয় না, তাহলেও চলে যায়, ঠিক আছে। আচ্ছা এখন আপনারা শুনেন, আমি আসামিয়া ভাষাতে বলবো একটা বড় স্কিমের কথা, তখন আপনারা বুঝতে পারবো। এতিয়া আগতে আমার ঘরত যে মানুষ মেইন ইনকাম সোর্স, ইনকাম আর্নার, ব্রেড আর্নার, এই যেতিয়া মানুষটো কিবা কারণত মানুষজন ঢুকাই গেল, মানুষটা মারা গেল, তখন বাড়িতে কি হবে? পুরা অন্ধকার হয়ে যায়। কেন? মেইন যিজন ব্যক্তি উপার্জন করে ওই ব্যক্তিজনেই অ্যাক্সিডেন্ট আর মেডিকেল কারণে মারা গেলে ফ্যামিলিটার কি অবস্থা হবে? পুরা অন্ধকার হয়ে যাবে কি নাই? যাবে, যাবে তো। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি কি আসাম সরকার প্রিমিয়াম দিবে, আপনারা প্রিমিয়াম দিতে হবে না, আমি রেশন কার্ডের মেইন মানুষজনক সরকারি খরচে আমি একটা ইন্স্যুরেন্স করে দিব। মানুষজন মারা গেলে ফ্যামিলিতে অন্তত ইন্স্যুরেন্সের বাবদ কিছু লাখ টাকা পাওয়া যাবে। প্রিমিয়াম আপনারা দিতে হবে না, প্রিমিয়াম সরকার দিবে। তার মানে একটা রেশন কার্ড তার কতটা বেটা হয়ে গেল, এক নম্বর বেটা হয়ে গেল 5 কেজি রাইস, 2 নম্বর বেটা হয়ে গেল উজ্জ্বলা গ্যাস, 3 নম্বর বেটা হয়ে গেল আয়ুষ্মান ভারতের কার্ড, 4 নম্বর বেটা হয়ে গেল অরুণোদয়, 5 নম্বর বেটা হয়ে গেল বিনা পয়সার ইন্স্যুরেন্স। একটা একটা রেশন কার্ড, 5টা ছেলে আর মেয়ে, কিন্তু আপনারা 5টা করেন না, হ্যাঁ ছেলে মেয়ে দুইটাতে থাকবেন, ঠিক আছে, দুইটা থাকলে লাভ কি হবে আমি আপনাকে বলতে চাই। একটা বেটা আর বেটি, বেটার পড়ার দায়িত্ব বাবা মা নিবে, আর বেটির পড়ার দায়িত্ব মামা নিবে। কি রকম? বেটি দাতুর এখন ফ্রি অ্যাডমিশন হয় কলেজে, স্কুটিও পায়, সাইকেলও পায়। এখন বেটিটা কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে বেটিটার পড়ার সম্পূর্ণ খরচ এ মামা ওনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। মেট্রিক পাস করার পরে 10,000, হায়ার সেকেন্ডারি পাস করার পরে 12,500, আর ইউনিভার্সিটিতে পড়লে বার্ষিক 25,000 টাকা মামা দিবে, এটাও আমি আপনাকে প্রতিশ্রুতি দিতেছি। এখন আমি আপনারা বাড়িতে 3টা ফর্ম পাঠাব, একটা যার বাড়িতে রেশন কার্ড আছে ওরা ফর্ম ফিল আপ করবে অরুণোদয়ের জন্য, সব বুথে বুথে ফর্ম যাইব, ঠিক আছে। তারপরে একটা ফর্ম থাকবে ইন্স্যুরেন্সের জন্য, আর একটা ফর্ম থাকবে এই বেটির ফ্রি এডুকেশনের জন্য। আমি একটা ইলেকশনের সময়ে একটা সার্ভে করে নিব কতটা টাকা পয়সার প্রয়োজন হবে, আর ইলেকশনের পরে আমি কাজটা শুরু করে দিব, এইটা আমি আপনাকে প্রতিশ্রুতি। আমি কি বললাম কি অরুণোদয় খালি হিন্দু পাবে এরকম আমি বললাম কি? বলছি নাকি মোদিজি হিন্দুর জন্যও আছে, মোদিজি মুসলমানের জন্যও আছে, মোদিজি গরিবের জন্য আছে, গরিবের প্রধানমন্ত্রীর নামে হলো নরেন্দ্র মোদি। এই জন্যে
আমি আপনাকে সবাইকে রিকোয়েস্ট করবেন কি করিমগঞ্জ হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নের জন্য সব একে মঞ্চ খাড়া হইয়া আপনারা কৃপানাথ মালাকে 1.5 লাখ ভোটে জিতান, ঠিক আছে? আরো একটা কথা আমি বলতে চাই, লাস্ট 3 দিন করিমগঞ্জ হাইলাকান্দির বহুত মানুষ শিলা বৃষ্টির জন্য বহুত মানুষের অপকার হয়েছে, ক্ষতি হয়েছে বহুত মানুষের, সবাইরে ক্ষতিপূরণের আশ্বাস আমি আজকে সবার জন্য দিয়েছি। সবাইকে আপনারা বলবেন চিন্তা করেন না, যতদিন সম্ভব আমি সবাইকে সাহায্য করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? সব গরিব মানুষকে আপনারা বলে দিবেন কি সিএম বলছে সবাইকে আমি সহায় করার জন্য চেষ্টা করবেন। গরম লাগিছে নাকি বেশি? এটা খোঁজকারী নমিনেশন দিব যাম না কি করে যাম? হ্যাঁ, গরম নাই? করিমগঞ্জ হাইলাকান্দির মা আকো আহিব লাগিব না নাই? একটা করিমগঞ্জের রোড শো করতে হবে, হোলি হোলি 7 তারিখে কি? আরে আরে ইলেকশন জিকা হোলি, আরে তোমরা 7 তারিখ হোলি খেলেন, আমি 5 তারিখ আসবে খানা খাওয়ার জন্য, ঠিক আছে? কেন ইলেকশনের রিজাল্টটা গুয়াহাটিতে বেশি, রিজাল্টটা নিলে অল্প শান্তি হবে, হ্যাঁ না? 14টার ভিতরে 13টা জিততে হবে এইবার বিজেপি, 13 সিট বিজেপি জিতবে আসাম থেকে, আর পুরা ভারতে 400+ সিট জিতবে বিজেপি, 100% গ্যারেন্টি, মোদি কি গ্যারেন্টি? হাফিজ অফিস চৌধুরীতে জিকিলে তো উকিল মানু না, গতিকে উকিল মানু তো বিচারি গুয়াহাটিত গিয়ে থাকিব লাগিব, তো কৃপা মালা তো হাইলাকান্দিতে থাকে, আমার সব এমএলএ বিলাক তো হাইলাকান্দিতে থাকে, কমলক্ষ করিমগঞ্জ থাকিব, সিদ্দিক আহমেদ থাকিব, আমার বিজয় মালাকার থাকিব, কৃষ্ণেন্দু পাল থাকবে, কৃপা মালা থাকবে, সুদীপ মিশন সবগুলা তো এই জায়গায় থাকবে, কিন্তু হাফিজ সাহেবকে লক করার জন্য 5,000 টাকা খরচা করে আপনারা যাইতে হবে গুয়াহাটি প্রতিদিন, হবে হয় কি না আপনারা বলেন? এই গাড়িটা কি হলো? ঠিক আছে তো, তোমার শরীর তরি ভালো আছে তো? আমাকে লম্ব দিনে দিয়েছে এটা, হ্যাঁ ঠিক আছে, হাতটা উঠাও, সব বড়িয়া। তো করিমগঞ্জে আবার আসব রোড শো করার জন্য, আর হাইলাকান্দিতেও আসব, ঠিক আছে? আর একটা আমি আপনারা কথা সিক্রেট কথা বলতে চাই, শিলচর মেডিকেল কলেজ হয়ে গেল, করিমগঞ্জে মেডিকেল কলেজ হয়ে গেল, আপনারা কৃপা মালাইকে জিতাইতে দিন, হাইলাকান্দিতেও মেডিকেল কলেজ হয়ে যাবে, জিতাবে কি না জিতাবে কৃপানাথ মালাকে? আপনারা কৃপানাথ মালাকে জিতাবেন, আমি আপনাকে কিন্তু এটা একটা মরমের দাবি, হ্যাঁ কৃপা মালাইকে জিতালে আমি আজকে সবাই আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে কি হাইলাকান্দিতেও একটা মেডিকেল কলেজ আমি বানাবো, হবে? আর করিমগঞ্জের রাস্তা ড্রেন যেগুলা কাজ আছে কমলক্ষ আমাকে একটা বড় লিস্ট দিয়েছে, আর সুদীপ আর মিশন দাও আমাকে বলেছে করিমগঞ্জ রাস্তাঘাটও আমি সব কিছু আমি ভালো করে দিব, আপনাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি সবাইকে, ঠিক আছে? এখন আমি বেশি কথা আজকে বলবো না, কেন ইলেকশন কমিশনের নিয়ম মতন 3টার আগে মনোনয়নপত্র দিতে হবে, এই জন্য আমি আপনারা সবাইকে শুভেচ্ছা দিয়েছি, অভিনন্দন দিয়েছে, সবাই আপনারা কৃপানাথ মালাকে শুভেচ্ছা দেন, একটা বড় হাততালি মারিয়ে আপনারা কৃপামালাকে শুভেচ্ছা দেন, ঠিক আছে? কৃপানাথ মালা, কৃপানাথ মালা।